মাছ দিয়া ভাত খামু হই জাগাত খাই ডাল দিয়া বিপুনরা মনে কর নাকে মুর্তু বেচার আর কোন উপায় আছে মিহ মনে আছে সে গরবা দিয়া মুরগি চলতেছে ভবিষ্যৎ খারাপ উনি আকাশতে পড়িছে সব প্রতিটা জিনিসের দাম বাড়তি কিন্তু বেতন বাড়ানোর কথা বলে তো মালিক তো মনে করে বলে চাকরি ছেড়ে যাবো মানুষের ইনকামের সাথে মনে করেন আমার খরচের সাথে কোনো মিল নাই দীর্ঘ মনে যায় ইনকামে আছে ডবল খরচ হয় হঠাৎ করে বাড়ি যাওয়া না মানুষ কী করবো গরিব বোনেরা মনে করেন নাকে মুরতে বেচার আর কোনো উপায় আছে মনে যে ব্রয়লার মুরগি 120 টাকা 30 টাকা আছে এই ব্রয়লার মুরগি 200 টাকা গেছে তো এটা একটা দুঃখজনক কথা না দাম বেশি চাল তিন চিনি তেল সব নিয়েই আর কি এখন মেহমান আসছে গরুবাদ দিয়ে মুরগি চলতেছে মানে তেলের দামটা এক সময় ছিল আমাদের 100 টাকা এটা এখন ডাবল হয়ে গেছে তা আমাদের খুবই কষ্ট হচ্ছে সব কিছুর দাম যেভাবে বাড়তেছে চাউলের দাম তেলের দাম ডালের দাম এ খুবই অসহনীয় পর্যায়ের একটা ব্যাপার মানে আকাশতে পড়িছে এটাই আমরা মনে করি যে আকাশতে পড়ি দাম তো এই বিষয়ে তো কারোর লক্ষ্য নাই তো যেটা আমরা একটা নির্ধারিত করে একটা সেভাবে আমরা একটা দাম বেঁধে দেয় সেভাবে বাজার কেনা বাট কাটা খাবো এই গত মাসেও ঋণ হয়েছে এই মাসেও ঋণ হয়েছে ঋণ করে ঘর ভাড়া দেওয়া লাগছে মানে চলার মতোই নাই পথ নাই ফ্রিজ ফাঁকা কিচ্ছু নাই চাল ডাল খেয়ে থাকে আলু ভর্তা খেয়ে থাকে এই ব্যবসা করে লাভবান হবে না মাছ দিয়ে ভাত খামু হয়ে জায়গা খাই ডাল দিয়ে আর ডিমের দাম তো হঠাৎ করে 50 টাকা করে আলি আর 50 টাকা করে ডজনে বাইরে গেছে দাম তো এটা বলি লাভ হবে কি সে দাম তো আমাদের তো এভাবে খাইতে হবে এখন আগে নিত 2 কেজি 5 কেজি এখন হাফ 1 কেজি নে হাফ কেজি নে মানে বেচা কেনা কমে গেছে হালকা মোটামুটি আগে যে বিক্রি হতো এই বিক্রি আর নাই সারাদিনে 1000 টাকা বেচা কিনা নাই চাল ডাল কীভাবে কিনবো বাসা ভাড়া দিব এই দুশ্চিন্তায় ভুগতেছি আমরা সামনে এই ব্যবসা কী করবো এই মানে আমরা এমন দুশ্চিন্তায় আছি যে ব্যবসা করবো কি না ভবিষ্যৎ খারাপ আগে তো মালের দাম কম আছিল কাস্টমারও আইসে নিছে খাইছে এখন মালের দাম বেশি কাস্টমার আয় না এই জন্য আমরা ব্যবসা খারাপ কোনো সময়তে এত কিছু হয় এত জিনিসের মনে করেন যে ইয়ে হয় কিন্তু আমাদের প্রাইভেট জগতে কোনো দিন কোনো মালিক কি কোনো মনে করেন কি কোনো কোনো লোকজন আমাদের কথা কেউ কয় না প্রতিটা জিনিসের দাম বাড়তে কী করতাম বলুন এভাবে যদি সব কিছু বাড়তে থাকে তাহলে আমরা যারা খেটে খাওয়া সাধারণ মানুষ অল্প আয়ের সামান্য বেতনে যারা চাকরি করি তাদের আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে জীবিকা নির্বাহ করা মানবে তো জীবনযাপন করতে হবে আসলে আমাদের আমাদের তো কিছু করার নেই কিছু বলার নেই বললে শুনবেই কে তো কষ্ট হয়েছে আমরা গরিব মানুষ না আমরা এত দাম দিয়ে খাওয়া দাম করে উচিত না তো আমরা কামাই করি বাসা বাড়ি কাজ করি আমরা কেমনে চলবো চলার মতো কোনো বুদ্ধি নেই না খাই আমরা গরিব মানুষ মৃত্যু হওয়া নাকবো বাসা বাড়ি কাম করি এই ইনকাম আমি করে কোনো বেতনও বাড়ে না কিছুই করে না ঘর মুছে 800 টাকা কাপড় দেয় 800 টাকা একবেলা খাই আর একবেলা খাই না না চলে আর কি কম বাসা নাকবো না বাঁচতে তো হবো এই যে 1 কেজি কষু নিলাম 35 টাকা